एवरीवन, আমি পাপড়ি আর আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 1:40, তো দুপুর থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি। আর আজকে একটা ভীষণ স্পেশাল দিন, সেটা হচ্ছে আজকে হলো জামাই ষষ্ঠী। তো তার জন্য আমরা এখন যাব আমার বাবার বাড়িতে রাধানগরে। আর এখন রেডি হব, স্নান দান সেরে আসলাম, এইমাত্র স্নান দান সেরে পুজো করে আসলাম। তো এখন আমি রেডি হব, তারপরে আমরা রওনা দেব বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমি রেডি হব আর আজকে ভাবলাম কি পরি, তো ভাবলাম আজকে একটু শাড়িই পরি। অন্যান্য দিন নর্মালি কুর্তি পরেই যাই, তো এই শাড়িটা পরবো। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এটা এখানে রেখেই দেখাই। তো ভাবলাম শাড়ি পরবো, তো এই শাড়িটা পরবো। ভালো কিছু শাড়ি পরবো না, কারণ এখন তো বর্ষার দিন আর বৃষ্টি হচ্ছে একটু বাদে বাদে, রাস্তা দিয়ে অনেক জল কাদা আছে। এমনিতেও বৃষ্টি না হলেও রাস্তায় অনেক জায়গায় জল জমে আছে, তো বাইক নিয়ে আমরা যাব, শাড়ি ঠাড়িতে কাদা জল ছিটে আসবে, তার জন্য নর্মাল শাড়ি পরবো। তো এটা হচ্ছে ওই ইয়ে কি বলে বেশ, মোমবাটিক শাড়ি। তো এই শাড়িটাই পরবো, একদম নরম আর খুব সফট, আর পরে খুব আরাম পাবো। আর ওখানে যেহেতু থাকবো, আর আমার বাবার বাড়ি তো খুব দূরে না, তো তেমন খুব সাজুগুজু করে খুব বেশি হেভিভাবে যেতে হবে সেরকম কোনো ব্যাপার না। তার জন্য ভাবলাম শাড়ি পরি, কিন্তু যেহেতু একটা স্পেশাল দিন শাড়ি পরতে ইচ্ছা হলো, আর তার জন্য এই শাড়িটা পরবো। আর এই দেখো কেনাকাটার প্যাকেট ফ্যাকেট সব রেডি করে রেখেছি। আর এখন আমি তাহলে রেডিটা হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। তো ব্যাস রেডি হয়ে গেছি, শুধু শাড়ি আর তার সঙ্গে একটা মঙ্গলসূত্র পরে নিয়েছি। আর দুল দুল এটা নর্মালি পরি সবসময় সেটাই, শুধু চেনের জায়গায় আজকে একটু মঙ্গলসূত্র পরলাম, সিঁদুর টিপ আর একটু কাজল, তার সঙ্গে নিচে আমি একটু লাইনার লাগিয়ে দিয়েছি আর একটু রেড লিপস্টিক, আর আজকে একটু শাঁখা বাঁধানো এগুলো একটু পরে নিলাম। তো ব্যাস রেডি, আমরা এখন বেরিয়ে পড়ব, আমার হাজবেন্ডও রেডি হয়ে গেছে। তো এখন সব গোছগাছ করে নিই কি কি নেওয়ার আছে, তারপরে আমরা বেরিয়ে পড়ব, অলরেডি বিকেল হয়ে গেছে। আমরা দুজনে এখন যাচ্ছি ফাতেমা
কোথায় যাচ্ছি? আমরা এখন যাচ্ছি এই জামাইয়ের শ্বশুর বাড়ি। আমরা চলে এসেছি রাধানগরে, আর এসে তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি যে কি সুন্দর, মানে নদীতে অনেক কত সুন্দর 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 না কত বড় বড় সাইজের মাছ পাওয়া গেছে। তো ওটা ঠিক কি সিস্টেমে বলতে পারবো না, মানে জাল হয়তো, জাল না মশারি ফশারি বা মানে পাতা ছিল মাছটা ধরবার জন্য। আর দেখতে পেলে আমাদের এখানে গ্রামের অনেক মানে মানুষজনরা সবাই মিলে সেগুলো মানে কিনলো, আমাদের বাড়িতেও নিয়েছে। ওখানে ছিল বোয়াল মাছ, কালবাউস মাছ আর অনেক গলদা চিংড়ি বেশ বড় বড় সাইজের, আমাদের বাড়িতেও নিয়েছে। একটা বড় কালবাউস নিল আর হচ্ছে গলদা চিংড়ি নিয়েছে, তোমাদের দেখিয়ে দেবো পরে। আর খুব মেঘ করেছে, আমরা যখন আসছিলাম তখনই মনে হচ্ছিল হয়তো বৃষ্টিতে মানে রাস্তায় আটকে যাব, তো সেরকম কিছু হয়নি। আর এখন খুব সুন্দর হাওয়া হচ্ছে, আমি একদম মানে আমি যেখানে বসে আছি সামনেই নদী, মানে সামনের দিকটাতেই নদী, খুব কাছে, সুন্দর হাওয়া হচ্ছে। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো। তো আমরা তো মানে বিকেল হয়ে গেল আস্তে আস্তে, আর সকালে তো খাওয়া দাওয়া দুপুরবেলা করেছি, তার জন্য মা কিছুক্ষণ আগেই লুচি ফুচি বানিয়েছে, লুচি বানিয়েছে কাবলি ছোলা দিয়ে, মানে ওটা করেছে। আর তার সঙ্গে তো মিষ্টি আছেই, মা বলছে যে আম ঠামোগুলো আনবে, আমি বলছি না এসব আনতে হবে না, এখন এমনি নর্মালি বিকেলের টিফিনটা এরকমই ঠিক আছে, নইলে আবার অত কিছু খাওয়া যাবে না। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, তারপর রাতে রাতে আবার ভাত খাওয়া দাওয়া করবো। আজকে গলদা চিংড়ি করা হবে, আর আমার হাজবেন্ডের তো প্রচুর সমস্যা, অনেক রকম এই মাছ খায় না, বিভিন্ন বোয়াল মাছ, এত সুন্দর সুন্দর মাছ তবুও সেগুলো খায় না। তো চলো তোমাদের দেখিয়ে দিই এখন আমরা কি খাচ্ছি।
এই দেখো এটা হচ্ছে বাউশ মাছ আমাদের নদী আর পুরো একদম জ্যান্ত ছিল এখন তো নড়াচড়া করছে না আর এই গলদা চিংড়ি গুলো আমাদের নদীর এই চিংড়ি মাছটা এখনো জ্যান্ত রয়েছে বেশ বড় বড় সাইজের কিন্তু এর আগে যখন এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তখন একটা ছিল দেখো কতগুলো চিংড়ি পাওয়া গেছে তো এখানে তো আমরা একটা নিয়েছি এগুলো ছাড়াও আরো অনেক পাওয়া গেছিল আরো গ্রামের লোকজনরা কিনেছে রাত্রি 8টা বাজে আর এখন মা রান্না করছে আর আমি আসলাম একটু ছাদে ছাদের মানে উপরে একটা বাইরে সামনের দিকে লাইট আছে তো আমি এখানটায় আমাদের তো আমি এর আগেও দেখিয়েছি একটা বড় আম গাছ আছে আর প্রচুর আম ধরেছিল তো অনেক আম তো মানে খাওয়া হয়ে গেছে পাড়া হয়ে গেছে তবুও এখনো অনেক আম আছে আর মানে রাত হলেই না আর এখন তো মানে খুব মানে ভালো হচ্ছে মা বললো এরকম আগে তেমন হয়নি গাছ পাকা পুরো গাছ থেকেই মানে রং ধরছে গাছ পাকা আম হচ্ছে তো বাদুড়ে সব আমগুলো খেয়ে নেয় পাখি তো মানে সারাদিনের উৎপাত করে তার সঙ্গে বাদুড়ে আম খেয়ে নেয় রাত্রি হলে এই ঝপাঝপ করে পড়ছে আমি নিচ থেকে আওয়াজ পাচ্ছিলাম তো ওপরে ওই জন্য এই গাছের সঙ্গে দেখো একটা লাইট জ্বালিয়ে দিয়েছে যাতে আলোতে মানে না ইয়ে করে যতটা আর কি কম খায় আর কি তো তার জন্য আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে দুটো তিনটে বাদুড় সাই সাই করে উঠছে এখান দিয়ে তো তারপরে দেখলাম ওই দিকে চলে গেল তো ওরা তো মানে অন্ধকারে ইয়ে হয় মানে অন্ধকারে থাকে এ দেখো আমগুলো মনে হয় বোঝা যাচ্ছে তার জন্য লাইটটা জ্বালাতেই এসেছিলাম এখন চলে যাব নিচে মা রান্না করছে ওখানে আছে আর চেঞ্জও করবো
বাড়িতে আসা, জামাই মেয়ে বাবার বাড়িতে আসে, নতুন জামা কাপড় গিফট দেওয়া, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, মজা করা, এটাই আর কি। তাছাড়া আমাদের মধ্যে তেমন কোনো নিয়ম কানুন নেই, তো এইভাবে আমরা ষষ্ঠীর দিনটা মজা করি, মজা করে কাটাই। তো সেরকমই আজকের দিনটাও কাটালাম, আর আজকের দিনটা তবুও একটু ফাঁকা ফাঁকা লাগলো, তবুও মানে বেশ মজা করেই কাটালাম। সারাটা দিন ভিডিও ফিডিও করা, মা বাবার সঙ্গে গল্প করা, এইভাবেই কাটালাম। তো বেশ কাটলো আমাদের ষষ্ঠীর দিনটা। আর এখন বলছি 12টা বাজতে চললো, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে আসলে, মানে সারাটা দিন হই হুল্লোড়ের মধ্যে গেলে খুব ঘুম আর খুব টায়ার্ড হয়ে যায়। তো তার জন্যই আর আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একেবারেই কিন্তু ভুলে যেও না। তো চলো টাটা, গুড নাইট, এখন আমি ঘুমিয়ে পড়বো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।